শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আছি চেন্নাই ইন্ডিয়ায়। আপনারা যারা বাংলাদেশ থেকে IVF ট্রিটমেন্টের জন্য চেন্নাই আসতে চান তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি করছি। আমি বেশ কিছুদিন ধরেই এই চেন্নাইতে আছি এবং এই বিভিন্ন হসপিটাল সম্পর্কে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তো আমার সামনে এখন যেই হসপিটালটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আকাশ ফার্টিলিটি সেন্টার অ্যান্ড হসপিটাল। এটি চেন্নাই বাডাপালানি নামক স্থানে অবস্থিত। তাদের হসপিটালটি বেশ বড়। আমি একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি কত বড়, তাহলে বুঝতে পারবেন। আসলে নিজস্ব অ্যাম্বুলেন্স, ওই যে দেখা যাচ্ছে শেষ সীমানা, দেখেন কত বড়। স্পেশালি তাদের যে ল্যাবটা, সেই ল্যাবটা অত্যন্ত অত্যাধুনিক একটি ল্যাব। ল্যাবটা একটু দেখাচ্ছি আমি। আপনারা জানেন IVF ট্রিটমেন্টের ক্ষেত্রে ল্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। তাদের ফার্মেসিটা সামনে, এই যে তাদের ল্যাব দেখতে পাচ্ছেন, ভিতরে অত্যাধুনিক সকল যন্ত্রপাতি, আর এদিকে তাদের ক্যান্টিন। তো ভিডিওটি করছি মূলত আমি আমার এই কয়েকদিনের চেন্নাইয়ের অভিজ্ঞতা থেকে আপনারা শেয়ার করতে চাচ্ছি। আপনারা যারা IVF এর জন্য স্পেশালি চেন্নাই চুজ করবেন, অবশ্যই অবশ্যই আপনারা এই হাসপাতালটিকে বিবেচনায় রাখবেন। তাদের সাফল্যের হার কিন্তু অনেক বেশি। শুধু এটা না, আরও কয়েকটা হসপিটাল বলছি নাম, সেগুলো চুজ করতে পারেন। সেগুলো হচ্ছে, এক হচ্ছে নোভা IVF, দিল্লিতেও আছে তাদের, কলকাতাও আছে, চেন্নাই আছে। এরপরে আপনারা প্রশান্ত IVF সেন্টার, সেটাও বিবেচনা রাখতে পারেন। এরপরে হচ্ছে অ্যাপোলো অবভিয়াসলি, আর আকাশটা আপনারা যদি গুগলেও সার্চ দেন সেখানেও কিন্তু আকাশের নাম পাবেন। পুরো অল ইন্ডিয়াতে কিন্তু সেভেন্থ পজিশনে আছে এই আকাশ। এখানে তাদের কিন্তু দেখেন হসপিটালের আরেকটি, এখানে আরেকটি বিল্ডিং তাদের, এবং এই বিল্ডিংয়ের পেছনে আরেকটি বিল্ডিং আছে তাদের হসপিটালের আরেকটি, সেটা হচ্ছে ছেলেদের যে সমস্যাগুলো সেটা আবার আরেক হসপিটালে সেখান থেকে দেখে। আর খরচের দিক যদি বলি, হ্যাঁ খরচ একটু তুলনামূলক একটু বেশি হবে। যাদের পয়সাকড়ি সমস্যা নাই তারা অবশ্যই অবশ্যই এখানে এই হসপিটালটি বিবেচনায় আনবেন। এখানকার যিনি মেইন ডাক্তার উনি হচ্ছে KS জয়ারানী কামরাজ, উনি এই হসপিটালটির তত্ত্বাবধানে আছেন। নট অনলি IVF, IUI, ICSI, সিমেন ব্যাংকিং, এমব্রিও ফ্রিজিং, লেপোস্কোপি, হাইড্রোস্কোপি সহ যত ধরনের গাইনি, যত ধরনের সমস্যা আছে আপনারা এই হসপিটালটি বিবেচনায় অবশ্যই রাখবেন। খরচ যদি বলি, কারণ তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সকল কিছু
পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আসলে এই ট্রান্সফারগুলো করে থাকে, সো এই কারণে খরচটা একটু বেশি। অ্যাপোলো, প্রশান্ত, আকাশ, নোভা মোটামুটি তাদের কিন্তু খরচ মোটামুটি কিন্তু এই মোটামুটি বাড়তি একটু। তারপরও আমি যদি একটা ধারণা দিই আপনাদের, বলবো প্রায় 10-এর মতো লেগে যাবে, আর একটু বেশি দিনের জন্য আসতে হবে এখানে যদি চিকিৎসা করতে চান। আই মিন 3-4 মাস থাকার প্রস্তুতি নিয়ে ইন্ডিয়া আসতে হবে, কারণ তারা সহজে পেশেন্টকে বাংলাদেশ যাওয়ার অনুমতি দেয় না, এই কারণেই সাফল্যটা বেশি তাদের। তো আমি আকাশ ফার্টিলিটির সামনে থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।